জনাব রেজাউল খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনি একজন পেশাদার ট্যুরিজম ব্যবসায়ী, তো আপনি একেবারে মানে জীবনের শুরু থেকে ট্যুরিজম ব্যবসা নিয়ে জড়িত আছেন। তো আসলে ডিসকভার কক্সের আজকের এই অনুষ্ঠানে আমরা আপনার কাছে জানতে চাই কিভাবে আপনি ট্যুরিজম ব্যবসায় নিজেকে জড়ালেন। আসলে আমার শুরু থেকে একটু চিন্তা ভাবনা ছিল নিজে কিছু করব, পড়াশোনার আমার শুরুতেই আমি একটু ট্র্যাজিক, পড়াশোনার শেষের দিকেই আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তো আমি তখন আইসিএমএ সেকেন্ড সেমিস্টারে ছিলাম, অনার্স মাস্টার্স করার পর অ্যাকাউন্টিং থেকে। তারপরে ফ্যামিলির বিভিন্ন দায়িত্ব আমার উপর আসাতে আমি আমাদের পৈতৃক যে ব্যবসা রেস্টুরেন্ট আমাদের এখনও রয়েছে, সেই ব্যবসা পারিবারিক বিজনেস, সেটাতে আমি সময় দিতে গিয়ে দেখি ওখানে আসলে এখানকে পর্যটকদের জন্য করার কিছু করার বেশ সুযোগ রয়েছে, পর্যটন কেন্দ্রিক ব্যবসা করার জন্য। তো আমার আগে থেকেই আমার বন্ধুবান্ধবরা, আমার সিনিয়র জুনিয়র, আমার পড়াশোনাকালীন যারা বন্ধুবান্ধব ছিল সবাই কক্সবাজার আসলে আমি মোটামুটি হেল্প করতাম। এবং পাশাপাশি আমি একজন নিজেও ভ্রমণকে পছন্দ করি, ভ্রমণ পিপাস ও বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন আর্টিকেল থাকলে ভ্রমণ পড়তাম, সেখান থেকে আমি উৎসাহ বোধ করি এবং ক্রমে আমি এটার প্রতি আস্তে আস্তে ইনভলভ হয়ে যাই। এই সালটা কখন মানে কত সাল থেকে আপনি এটা শুরু করেছেন? এটা আমি শুরু 2002 দিকে, 2003 থেকে মোটামুটি পুরোদমে নেমে পড়ি। আচ্ছা, ইতিমধ্যে আপনি একজন প্রতিষ্ঠিত ট্যুরিজম ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছেন। আচ্ছা, এই পর্যটন শিল্পের বিকাশের জন্য আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আপনার পরামর্শটা কি, মানে এটাকে কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায় কক্সবাজারের পর্যটন শিল্প? আসলে একটি বিকাশমান পর্যটন শিল্প, এটা পর্যটন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন এ সমস্ত উদ্যোগের যদি আমরা সফল বাস্তবায়ন দেখি, কক্সবাজার পর্যটনের জন্য একটি বিশাল সম্ভাবনা এবং অর্থনৈতিক একটি বড় একটি অবদান রাখবে বলে আমি মনে করি। আচ্ছা, এখানে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে এক্সক্লুসিভ ট্যুরিজম করার কথা বলা হচ্ছে, যে আপনি নিশ্চয়ই সেটা জানেন। আচ্ছা, এই বিষয়গুলো কতটুকু প্রভাব ফেলবে, মানে পজিটিভ প্রভাব কতটুকু ফেলবে যে এক্সক্লুসিভ ট্যুরিজম? এক্সক্লুসিভ ট্যুরিজম আসলে দরকার এই জন্য যে সবাই আসলে সবকিছু হয়তো একইভাবে নেয় না, কেউ একটু শব্দের সবার সব পর্যটকদের লাইফস্টাইল এক ধরনের না। তো যারা বিদেশি পর্যটক আসবে তাদের জন্য আলাদাভাবে তাদের সব ধরনের ব্যবস্থা রাখে, বিনোদনের তারা আলাদা ফ্রি মুভমেন্ট করতে পারার মতো ধরনের ব্যবস্থা রাখে, এক্সক্লুসিভ করলে অবশ্যই পজিটিভ হবে। আনব্রোকেন যে লিস্টটা রয়েছেন এটা ছাড়া আসলে যেমন অনেক কিছু নেই, যে শিশু পার্ক বা আদার্স বিভিন্ন বিনোদনের কেন্দ্র, তো এরকম ক্ষেত্র তৈরি করা আসলে মানে কতটুকু দরকার, যে বিনোদন শিশু পার্ক বা আদার্স? বিনোদনের ব্যবস্থা অবশ্যই অপরিহার্য, এখানে শুধুমাত্র বীজ দেখে আসলে মানুষের তো একটু সময় পাস করার প্রয়োজন আছে, পুরো ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে বিনোদনের সেরকম ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। আমার মনে হয় এটা যদি সরকার সরাসরি যদি না পারে বিভিন্ন যারা প্রাইভেট উদ্যোক্তা তাদেরকে গভর্নমেন্ট পলিসি সহায়তা দিয়ে, নীতি সহায়তা দিয়ে তাদেরকে দ্রুত ফ্লেক্সিবল কোনো টার্মস এন্ড কন্ডিশন দিয়ে যদি তাদেরকে ধরনের পর্যটন স্পট গড়ে তোলার ব্যাপারে সহায়তা করে এগুলা অতি দ্রুত গড়ে উঠবে বলে আমি মনে করি। যাতায়াতের জন্য আপনার রেল লাইনটা, আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এটার গুরুত্বটা, পর্যটক আসার জন্য যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সেটা তো অবশ্যই দরকার। রেল লাইন যদি হয়ে যায়, এখন দেখা যায় ডেলি যে পরিমাণ লোকজন বাসে করে বিভিন্ন যক্ষী জামেলা পোহানোর পরে কক্সবাজার আসেন, তখন সেটা অনেকটা সহজ হয়ে যাবে, একসাথে অনেক লোক আসতে পারবে। তারপরে আপনার যে ক্লান্তি ভ্রমণের পর ক্লান্তি শেষে আসলে এখানে এসে 2-3 দিন আবার স্টে করা সেটা অনেকের পক্ষে কষ্ট হয়ে যায়, এই জন্য রেললাইন হলে অবশ্যই এটার একটি বৈপ্লবিক পরিবর্তন হবে বলে আমি মনে করি। আচ্ছা, জনাব রেজাউল খান, আপনি এখনকার যে কক্সবাজার যেটি টুয়াক রয়েছেন, ট্যুরিজম যারা ব্যবসা করেন তাদের সংগঠন, আপনি এখন এটার নির্বাচিত সভাপতি, তো এই টুয়াকের আসলে আপনি, আমরা জানি আপনি একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন, যে টুয়াকের আসলে বর্তমান পরিস্থিতিটা আমরা একটু জানতে চাই। আসলে কোনো যদি
একটা কোনো পেশায় থাকলে বা কোনো একটা শ্রেণী থাকলে তাদের একটা সংগঠন দরকার হয় নিজেদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারগুলো যাতে রক্ষা হয়। সেই হিসাবে এই তাগিদ থেকে আমরা এই ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজার ট্যুর গড়ে তুলেছিলাম। এটা নানা চড়া উর্ধে পেরিয়ে আজকে 14 বছর। তো আমি শুরু থেকে প্রতিটি কমিটিতে সভাপতি না থাকলেও আমি কোন কোন কমিটিতে প্রচার সম্পাদক, কোন কমিটিতে সাধারণ সম্পাদক, আগের কমিটি আমি সহ সভাপতি, বর্তমানে আমি নির্বাচিত সভাপতি আছি। তো মানে যেভাবে আমাদের হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, তবে আমি একটা একদম সর্বোচ্চ পদে না থাকলে হয়তো আমার দ্বারা যে কাজগুলো, সেই কাজগুলো আমার যে স্বপ্ন আমি লালন করতাম ট্যুর অপারেটর দ্বারা এই পুরো পর্যটন ব্যবসায় একটি নেতৃত্ব দেবে, লিডিং পজিশনে থাকবে, সেই স্বপ্ন আমার সবসময় ছিল। সেই স্বপ্ন থেকে আমি ট্যুর অপারেটর নির্বাচন করেছি এবং সাধারণ সদস্যরা আমাকে মূল্যায়ন করেছেন। আমি নির্বাচিত হওয়ার পরপরে আমি বেশ কিছু আপনার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছি, পর্যটন বান্ধব প্রভাব রয়েছে, যার ফলে আজকে ট্যুর অপারেটররা যেটা সুফল বুক করতেছে, কক্সবাজার ট্যুর অপারেশন টুয়াক এক নামে বিভিন্ন জায়গায় পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। আপনি আপনাকে আমি ইনফরমেশন জন্য এই আপনার কেতাত্তে আমি একটা আপনাকে জানাতে চাচ্ছি। আপনার 13 বছরের বা 14 বছরের ইতিহাসে আমাদের সংগঠনের একটা অফিস ছিল না, যেটা আমরা আমি দায়িত্ব নিয়ে আসার পর থেকে পরেই আমরা একটা অফিসের ব্যবস্থা করেছি। আমাদের নির্বাচিত কার্যকরী কমিটি যার অফিস উদ্বোধন করতে হয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান এমপি মহোদয়, ওনার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আজকে এই একটি জায়গা বসার জায়গা হয়েছে পর্যটক ট্যুর অপারেটরদের, এবং ওই জায়গাতে বসে আমরা বিভিন্ন গাইডদেরকে দিক নির্দেশনা দিতে পারতেছি। পর্যটক গাইডদেরকে আমরা ওখানে বসে আমাদের পর্যটন বান্ধব পরিকল্পনা গুলাও নিতে পারতেছি। ট্যুরিজমের ক্ষেত্রে আপনাদের টুয়াকের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যে কক্সবাজার ট্যুরিজম বা ট্যুরিজম সংশ্লিষ্ট যেসব কার্যক্রম রয়েছে এগুলো নিয়ে আপনাদের টুয়াকের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ট্যুর অপারেটর হিসেবে যে আমাদের যে পেশা, এই পেশা দিয়ে আমরা মান মর্যাদা নিয়ে আমরা কাজ করব। আমরা এই যেখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে আমরা সরকারকে, সরকার সংশ্লিষ্ট দপ্তরকে আমরা সুপারিশ করব, সরকারের বিভিন্ন কর্মসূচির সাথে আমরা একাত্ম হয়ে কাজ করব, আর যারা পেশাদার এই পেশায় আছেন তারা যাতে আমরা একযোগ একসাথে থেকে আমরা কাজ করতে পারি। সবসময় আমাদের এই যারা ট্যুর অপারেটর সত্যিকার যারা ট্যুর অপারেটর এই পেশা নিয়ে আছে এবং পর্যটন নিয়ে কাজ করতে হয় তাদেরকে নিয়ে আমাদের সবসময় পথ চলা থাকে। যারা টুরিস্ট আসেন তাদের ক্ষেত্রে যে ইংরেজিতে কথা বলা, টকিং করার একটা বিষয় থাকে, আপনারা যে টক আপনি নেতৃত্ব নিয়ে মানে এখন তাদেরকে ইংরেজিতে ডেভেলপ করার জন্য আসলে কোনো পদক্ষেপ আপনি কি নিচ্ছেন কিনা? আপনি একটি ভালো প্রশ্নের অবতারণা করেছেন, যেটা আমরা আমরা বলতেছি বিদেশ থেকে বিদেশি পর্যটক এখানে আসবে, যে উদ্যোগগুলো মানে এই সরকার থেকে নেওয়া হচ্ছে, বিদেশি পর্যটক যদি আশ্বাসও হয় তাদের সার্ভিস দেওয়ার জন্য উপযুক্ত আসলে আমাদের দরকার গাইড আছে কিনা, উপযুক্ত সেই লজিস্টিক সাপোর্ট আমাদের আছে কিনা সেটা ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা আমরা আসার পর পরেই আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। আমাদের আপনাকে আমি আগেই বললাম আমাদের অফিসে ইংলিশ কোর্সের ব্যবস্থা করা হয়েছে, ট্রেনিং এর ব্যবস্থা আছে গাইডদেরকে, এবং আমরা এবং যারা কমিটিতে যারা আছে তারা এগুলো তদারকি করার আমরা চেষ্টা করতেছি মোটামুটি। তো আমাদের সীমিত পরিসরের মধ্যে যদি ভবিষ্যতে আমরা কোনো সংগঠন বা সরকার থেকে সহায়তা পাই আমরা আরো ব্যাপক আকারে এই কার্যক্রম, ট্রেনিং, স্পিকিং কোর্স এই কাজগুলো এগিয়ে নিতে পারবো। ব্যাক আছে, ব্যাক আসলে পেতে হচ্ছে সব জায়গায় থাকে, বিশেষ করে আমার কাছে মনে হয়েছে 13 বছরে কেন একটা টুয়াকের জন্য একটা অফিস ছিল না, এটা আমার কাছে যে বিষয়টা আছে মনে হয়েছে আমার কিছু লোক হতে চাই নাই টুয়াক জিনিসটা প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়ে যাক। আমরা এটা এসে বর্তমান কমিটি এটা একদম চরমভাবে উপলব্ধি করতেছি, অর্থাৎ পিছন থেকে টেনে ধরার মতো অনেকটা অবস্থা। আর 1 বছরে আমরা যেভাবে পরিচিতি লাভ করেছি, যে কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি, বিভিন্ন হোটেলের সাথে চুক্তি, বিভিন্ন হাসপাতাল এবং এই প্রশাসনের বিভিন্ন স্তরে আমাদের যে গ্রহণযোগ্যতা, সেটা এটার জন্য আসলে 13 বছরের জন্য অপেক্ষা কেন করতে হলো সেটা আসলে একটা প্রশ্নের বিষয়। লোকাল যারা তরুণ রয়েছেন বেকার তাদেরকে কিভাবে আপনারা কাজে লাগাবেন? আসলে আমি লোকাল বা বাইরের বা এ জাতীয় বিষয় না, আমার কাছে যে বিষয়টা সেটা আমি যেটা চিন্তা করি ট্যুরিজম ফর অল, সবার জন্য পর্যটন, এইটাই আমি বিশ্বাস করি। এখানে যোগ্যতা দিয়ে, বিহেভিয়ার দিয়ে,
যে যার যোগ্যতা ইনভেস্টমেন্ট দিয়ে কাজ করা যাবে, যে যার ব্যবসা করবে এবং পর্যটন সেবা হবে, সে সাথে দেশও উপকৃত হবে। তো এই জন্য আমাদের যারা সবচেয়ে বড় যেটা হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজমের জন্য একটি স্থায়ী পর্যটন পরিবেশ তৈরি করার জন্য যে জিনিসটা দরকার, লোকাল কমিউনিটিকে সংযুক্ত করে অবশ্যই এটাকে এগিয়ে নিতে হবে। লোকাল গ্রুপটা যদি একটু পর্যটনকে ভালোভাবে গ্রহণ না করে, তাহলে আমরা সুদূর প্রসারী পর্যটন থেকে ফল আশা করতে পারি না। যেহেতু লোকাল কমিউনিটির কথা এসেছে, আমরা আরেকটা বিষয় জানতে চাই, এই যে পর্যটন ক্ষেত্রে ইকো ট্যুরিজম, আসলে ইকো ট্যুরিজমের বিষয় নিয়ে আসলে আপনি কি কি ভাবছেন, এটা কতটুকু ইকো ট্যুরিজম ডেভেলপ করা দরকার? আমরা দায়িত্বে আসার পরপরেই একটি মাদারবনিয়া চাকমাপল্লিতে ওখানকার যে ট্রাইবাল যে কমিউনিটি, সে কমিউনিটিকে সম্পৃক্ত করে তাদের কৃষ্টি কালচার পর্যটকদের দেখানোর জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছে একটি বিদেশি একটি দেশি এনজিও, তাদের সাথে সমন্বয় করে তাদের ওখানে আমরা ভিজিট করি এবং তাদেরকে ট্রেন্ড আপ করার চেষ্টা করি, এবং এই প্রজেক্ট যদি হয়ে যায় তাদেরও আপনার আর্থিক উন্নতি হবে এবং পর্যটকরাও এই কৃষ্টি কালচারের সাথে পরিচিত হতে পারবে, বিনোদনের একটা নতুন একটা ডেস্টিনেশন তৈরি হবে বলে আমি মনে করি। বাস্তবতা হচ্ছে আসলে আমরা যখন বিদেশি কোন পর্যটকের সাথে আলাপ করি, 120 কিলোমিটার পর্যটন বিচে আমার প্রয়োজন নাই। আমি তো ওখানে রেসিং এর জন্য যাচ্ছি না, 120 মিনিটটা জয় করে আসবো, এজন্য দরকার বিশেষ আপনার যেমন সন্ধ্যার পর বিনোদনের কোনো ব্যবস্থা নয়, রুমে ফিরে আসতে হয়, আমাদেরকে নাইট লাইফ নেয়, এই বিষয়গুলা যত দ্রুত গড়ে উঠবে আমরা দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকও পাবো, আকৃষ্ট করা যাবে। জনাব, আমরা জানি আপনি কক্সবাজার টুরিস্ট ক্লাব নামে একটি ক্লাবের প্রতিষ্ঠাতা, আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে, একসাথে কাজ করছি, পাশাপাশি পর্যটকদের আরো ব্যাপক হারে যাতে আমি সম্পৃক্ত করতে পারি, আমাদের প্রোগ্রাম গুলা সরাসরি যাতে পর্যটকরা পায়, আমাদের ইতিপূর্বে যারা সার্ভিস পেয়ে গেছেন তারা যাতে পায়, তাদের সাথে আমাদের একটা মেলবন্ধন যাতে থাকে, বাংলাদেশকে দেখাবো, আমরা বাংলাদেশের সৌন্দর্য নিজেরা দেখবো, দেখাবো নিজেও একজন পর্যটক হয়ে সবার সাথে যাতে একসাথে আমাদের যোগাযোগ থাকে, আমাদের ইয়া থাকে সেজন্য যোগাযোগ বন্ধনের জন্য আসলে মূলত এটা করা। এটা আমি 2011 থেকে শুরু মোটামুটি উদ্যোগটা নিয়েছি, আসলে আমি যে মাত্রায় শুরু করতেছিলাম সে পর্যায়ে এখন আসলে ওভাবে আসেনি, ভবিষ্যতে চিন্তা আছে আপনার এটা ব্যাপক আকারে শুরু করব, আপনাদের সহযোগিতা বা মিডিয়া এবং যারা পর্যটক যারা সংশ্লিষ্ট সকলে আমি সহযোগিতা আশা করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনাকে এবং সেই সাথে ডিসকভার কক্সকে আমি এবং ডিসকভার কক্সের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।